বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। শীতের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভাপা পিঠা, আমার আম্মুর হাতের ভাপা পিঠা। আমার আম্মু কীভাবে ভাপা পিঠা বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবারই ভাপা পিঠা পছন্দ, তো চলুন এই শীতের মধ্যে ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করি। প্রথমে আম্মু চালের গুঁড়িটাকে সামান্য লবণ দিয়ে মিক্স করে নিচ্ছে গুঁড়িটার মধ্যে লবণটা। লবণটা যেন পরিমাণে বেশি না হয়, ভাপা পিঠায় লবণ বেশি হলে টেস্ট লাগে না। তো মেশানোর পর এখন কুসুম কুসুম গরম পানি দিয়ে এভাবে আটাটা মিক্স করে নিতে হবে পানি দিয়ে গুঁড়িটাকে, চালের গুঁড়িটাকে। তো অল্প অল্প পানি দিতে হবে, একবারে বেশি পানি দেওয়া যাবে না। আর এমনভাবে মিক্স করতে হবে গুঁড়িটা যেন পানিটা বেশিও হয় না আবার কমও হয় না একদম। এটা আর কি আসলে বুঝতে হবে নিজের ইয়েতে। এভাবে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে করতে হবে, তো এভাবে করতে হবে। আর আটা সরি চালের গুঁড়িটা বুঝতে হবে কীভাবে হয়েছে, মুঠ করলে যেন এক মুঠো একটা দলা পাকিয়ে যায় চালের গুঁড়িটা, সহজে যেন ঝুরঝুর হয়ে ভেঙে পড়ে যায় না, তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়িটা পারফেক্টভাবে মেশানো হয়েছে পানির সাথে। তো আম্মু এইভাবে মিক্স করে নিচ্ছে। ভাপা পিঠাটা আসলে একটা ইজি পিঠা, বানানোটা খুবই সহজ। তো এখন এই চালের গুঁড়ি মিক্স করার পরে এভাবে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। আপনার এইভাবে ছাঁকুনি, এই টাইপের ছাঁকনিগুলা বাসায় সবার বাসায় থাকে, সো এভাবে ছাঁকনি দিয়ে আপনি একটা ছাঁকনি দিয়ে এভাবে চালগুলো ছেঁকে নিতে হবে, চালের গুঁড়োগুলো। তো ভুলে নিচ্ছি ফাঁকে, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওগুলো দেখে লাইক করে দেবেন ভালো লাগলে। তো সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, রান্নাগুলো, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো সবগুলো চাল এভাবে সুন্দর করে ছেঁকে নিতে হবে ঘষে ঘষে চালের গুঁড়োগুলো। তারপর আমরা পিঠা সাজাবো। এরকম একটা ছাঁকনি দিয়ে ইজিভাবে চালের গুঁড়োটা ছাঁকা যায়, আপনারা ওভাবে খুব ইজিভাবে চালের গুঁড়োটা ছেঁকে নিতে পারবেন। তো আম্মু যে চালের গুঁড়োটা ছেঁকে নিয়েছে, আর এই গুড়টা এভাবে স্লাইস পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছে, আর আর নারকেলটাও চড়া চড়া করে নারকেল কুড়িয়ে নিয়েছে। তো গুড়টা বেশি মোটা মোটা না করা ভালো, কারণ গলতে গুড়টা তাহলে চাকা চাকা থেকে যায়। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন। আর নারকেলটা এভাবে চড়া চড়া করে কাটলে, বেশি গুঁড়ো গুঁড়ো করে কুড়ালে আসলে ভালো লাগে না, পিঠাটা খেতে টেস্ট লাগে না, নারকেল নাকি বোঝা যায় না। তো এরকমভাবে এখন পিঠাটা সাজাবে আম্মু। তো প্রথমে গুঁড়ি দিয়ে দিল, তারপর নারকেল দিয়ে দিল, এখন আবার গুঁড়ি দিচ্ছে। দুই লেয়ারে পিঠাটা সাজানো হবে, তারপর আবার গুঁড় দিয়ে দিবে যে যার স্বাদ মতো গুড়, মিষ্টিকে কম বেশি যেভাবে খান। তারপর নারকেল দিয়ে আবার গুঁড়ি দিয়ে দেবে, আর বেশি একটা চেপে চেপে ভরবেন না, কারণ
বাটিতে বেশি একটা চেপে চেপে ভুললে বেরোতে চাবে না, তখন পিঠাটা ভেঙে যাবে। জাস্ট হালকা একটু ই করলে, প্রেশার দিলে যেন পিঠাটা বেরোয় যায়, সেভাবে হালকা একটু চেপে দিবেন যেন ভিতরে বাতাসটা থাকে। এভাবে দিয়ে সাজিয়ে নেব পিঠা। তো এভাবে দুটা সাজিয়ে তারপর দেন আমরা ইয়েতে দেবো। আবার গুড়ি দিয়ে দিলাম, এভাবে গুড় দিয়ে তারপর নারকেল কোড়ানোটা দিয়ে তারপর আবার গুড়ি দিয়ে দুই লেয়ার এভাবে পিঠাটা সাজিয়ে নেব। তো এভাবে পাতিলে গরম, বড় পাতিলে একটা গরম পানি দিয়ে দিয়েছি আমি আগে ফুটতে। তো যে পিঠাগুলো দিয়ে দিব, এভাবে কাপড়টা ভেজা কাপড়ে ধুয়ে ভেজা কাপড়ে এভাবে দিয়ে দিতে হবে। তার পানিটা হাফ পাতিল দিতে হবে, না হলে পানিটা ফুটে উপরে পিঠার মধ্যে লেগে যাবে। তো পিঠাটা সিদ্ধ হলে এভাবে নামিয়ে নিতে হবে, আর প্রতিবারই কাপড়টা ধুয়ে নিতে হবে। একদম সুতি কাপড়, যেগুলো রং টং না উঠে সেটা নিতে হবে, আর প্রতিবারই কাপড়টা ভিজিয়ে নেবেন। তো এইভাবে আমার প্রত্যেকটা পিঠা তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন আমার পিঠা। তো আপনারা ভাবে বাসায় ট্রাই করবেন, আর সবাই পারেন। আমার আম্মু কীভাবে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকেন।